ব্রেড বানানো। আমি একটা কাঠের টুকরা নিয়েছি, আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে আমি রং নিয়ে জাস্ট এটাকে কালার করব। আমি এখন দুইটা কালার মিক্স করছি, কারণ দুইটা কালারে যে কালারটা আসবে সেটা আসলে আমি চাচ্ছি। আমি আজকে ইউজ করছি চক কালার। প্রথমে আমি এটাকে রং করে নিব। আমি এটাকে দুইবার দুই কোট দিব। এটা যখন শুকিয়ে যাবে আমি আরেকটা সেকেন্ড কোট দিব। রংগুলো যাতে শুকিয়ে না যায় সেজন্য আমি এটাকে র্যাপার দিয়ে র্যাপ করে রাখবো। আমি এখন অ্যাডহেসিভ স্প্রে দিয়ে তাতে স্প্রে করে টেমপ্লেটটা বসাবো, যাতে টেমপ্লেটটা না নড়ে এবং এটা সহজে উঠে যাবে। এখন আমরা হোয়াইট কালার দিয়ে এটার উপরে জাস্ট কালার করব। এখন একটু হালকা ড্রাই হতে দিব, তারপর আমি টেমপ্লেটটা তুলে ফেলব। আমাদের কমপ্লিট হয়ে গেল নেমপ্লেটটা বানানো। থ্যাংক ইউ। Please subscribe to our mom's YouTube channel and press the bell button below.